মুকেশ আম্বানির বাড়ির আবর্জনার মূল্য কত জানেন? সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি সম্বন্ধে একটি খবর ভাইরাল হয়েছে। ফেসবুক এবং ইউটিউবে এই খবরের আলোচনা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া খবরে বলা হয়েছে, মুকেশ আম্বানির বাড়ির আবর্জনা নিক্ষেপ করা হয় না, এই আবর্জনা ব্যবহার করা হয়। এখানে মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া 27 তলার বাড়ির কথা বলা হচ্ছে। এটি ভারতের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি। এটি বিশ্বের দামি ঘরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। মুম্বাইয়ের এই বিলাসবহুল বাড়িটির দাম প্রায় 17,000 কোটি টাকা। আম্বানির বিলাসবহুল জীবনযাপন সবসময় শিরোনামে রয়েছে, কিন্তু এখানে তার বাড়ির আবর্জনার কথা বলা হচ্ছে। মুকেশ আম্বানির বাড়ি কোনো প্রাসাদের থেকে কম নয়, যার মধ্যে রয়েছে হাইটেক সুবিধা। বাড়িতে কাজ করার জন্য 600 জন কর্মী রয়েছে। বলা হচ্ছে যে তার বাড়ির আবর্জনা দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। সোশ্যাল মিডিয়ার এই বিষয়ে অনেক প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। প্রত্যেকে বিস্মিত হচ্ছে যে বিদ্যুৎ তৈরি করতে তার বাড়ির আবর্জনা ব্যবহার করা হয়। মুকেশ আম্বানির বাড়ির আবর্জনা ফেলার পরিবর্তে শুকনো এবং ভেজা বর্জ্য পদার্থ আলাদা করা হয়, পৃথক করার পর বিদ্যুৎ তৈরি করা হয়। এই বিদ্যুৎ তাদের বাড়িতে ব্যবহার করা হয়। অতি আধুনিক প্রযুক্তির সাথে সজ্জিত বাড়ির ছাদে 3টি হেলিপ্যাড রয়েছে। একই সাথে 168টি গাড়ি একসাথে পার্কিং করা যাবে। একটি বিশেষ সুইমিং পুল এবং স্পা রুমও আছে। পুরো ঘর তাপমাত্রা নিজেই নির্ধারিত করা যেতে পারে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ও কমেন্ট করুন, এবং আমাদের ভিডিওর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইবার লেখার ওপর ও বেল বাটনে চাপ দিন। ধন্যবাদ।